আসসালামু আলিকুম ওরহমদুল্লাহ ইমানদার পর হেসগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা নামাজের পরে যে দোয়াটি একবার পাঠ করলে আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর হবে রোগ অসুস্থতা দুর্বলতা দূর হবে এবং মনের মধ্যে শান্তি প্রশান্তি আসবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক বিশ্বনবী আমাদেরকে অভাব থেকে বাঁচার জন্য রোগ মুক্তির জন্য এবং মনে প্রশান্তির জন্য অনেক দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করলে আল্লাহ আল্লাহতাল রহমতে অভাব থেকে বাঁচতে পারবো মনে শান্তি পাব এবং রোগ থেকে মুক্ত হয়ে শোক এবং শান্তিময় জীবন নিয়ে সমাজে বসবাস করতে পারব তো দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনি সুস্থ হতে পারবেন আপনি অভাব থেকে বাঁচতে পারবেন সে দোয়াটির কথা হজরত আবদুল্লাবিনী আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম এই দোয়াটি নিয়মিত প্রতিদিন পাঠ করতেন সকালে এবং সন্ধ্যায় আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াল আফা ওয়াল গিনা এই দোয়াটি যদি আপনি পারেন সম্ভব হয় প্রতিদিন দুইবার পাঠ করবেন এক সময় সকালে আর দ্বিতীয় হচ্ছে সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় দুইবার দুইবেলা পাঠ করবেন আর যদি আপনার পক্ষে এটা সম্ভব না হয় পড়া তাহলে আপনি নামাজের পরে মোনাজাত যখন ধরবেন মোনাজাতের মধ্যে এই দোয়াটি একবার পাঠ করবেন বা মোনাজাত ছাড়াও নামাজের সালাম ফিরি আস্তা হাফিরুল্লাহ পাঠ করে এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তা আপনার দোয়া কবুল করবেন অর্থাৎ আপনার মনের মধ্যে শান্তি ঢেলে দিবেন আপনার রোগ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে অভাব থেকে রক্ষা করবেন দর্শক এই দোয়াটির অর্থই হচ্ছে এরকম অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও এবং তোমার ভয় তাকুয়া অন্তরে ঢুকিয়ে দাও এবং অভাব অনটন দারিদ্রতা থেকে আমাকে বাঁচাও এবং আমাকে সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করো দর্শক একটা দোয়ার মাঝে আপনি চারটা বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন নাম্বার ওয়ান হেদায়াত চাচ্ছেন নাম্বার টু মনের মধ্যে শান্তি চাচ্ছেন আল্লাহর ভয় চাচ্ছেন তিন নাম্বার অভাব থেকে বাঁচার দোয়া করতেছেন এবং সর্বশেষ সুস্থতার দোয়া করতেছেন তো আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করি এবং নামাজের পরে মোনাজাত ধরে বা মোনাজাত ছাড়া বা সকালে বা বিকালে পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে অভাব অনটন দারিদ্রতা থেকে বাঁচাবেন রোগ থেকে মুক্ত করবেন এবং সুখ শান্তি নিয়ে সমাজে বসবাস করার তৌফিক দান করবেন আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে বিশ্বনবীর শেখানো এই দোয়াটি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা